ওয়াশিংটন বার্তার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একাধারে ঔপন্যাসিক, কবি, ব্রডকাস্টার এবং একসময় তিনি সঙ্গীত শিল্পীও ছিলেন। আমাদের এই অতিথির নাম দিলারা হাশেম। আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আহসান। দিলারা হাশেম, আপনাকে বেশিরভাগ দর্শক চেনেন একজন সাহিত্যিক হিসেবে, ব্রডকাস্টার হিসেবে। আপনার জন্ম হয়েছিল 30-এর দশকের মাঝামাঝি সময়ে যশোরে। হ্যাঁ। এবং তারপর আপনার শৈশব কৈশোর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেটেছে। বিভিন্ন জায়গায় কেটেছে। তখন তো বাংলাদেশও ছিল না, পুরো পাকিস্তানও ছিল না, তখন ছিল ব্রিটিশ ভারত। সেই বাংলাদেশের মানে বঙ্গদেশের বিভিন্ন জায়গায়, বাঁকুড়া, বরিশাল, অনেক জায়গায় ঘুরেছি। পাবনা, পাবনায় আমার প্রথম স্কুল হয়। স্কুল জীবনের বেশিরভাগ সময় আপনি কাটিয়েছেন বরিশালে। বরিশালে। এবং তারপর আপনি কলেজ চট্টগ্রামে। চট্টগ্রামে। বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে আপনি স্নাতক করেছেন। হ্যাঁ। সেটি 50-এর দশকের মাঝামাঝি সময়। রাইট। এবং সেই সময় থেকেই আপনি বেতারে যোগ দিয়েছিলেন, সে সময়কার ঢাকা বেতারে। ঢাকা বেতারে। হ্যাঁ। অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানের বেতারে। এবং পরবর্তীকালে আপনি করাচি থেকেও জাতীয় সংবাদ পড়েছেন। হ্যাঁ। বিশ্ববিদ্যালয় ছাড়ার পরে আমি ঢাকা বেতারে জয়েন করার পর আমি ওখানে ঘোষিকা ছিলাম, স্টেশন অ্যানাউন্সার। তারপরে আমি প্রোগ্রাম প্রডিউসার হই এবং তারপর আমার স্বামীর ফার্স্ট পোস্টিং হয় করাচিতে এবং আমাকে করাচিতে চলে যেতে হয়। তখন আমি মনে করলাম যে আমি নিউজ যদি পড়ি তাহলে বাংলাদেশের আমাকে কেউ ভুলবে না, মনে রাখবে। সেজন্য আমি ওখানে সেন্ট্রাল নিউজ অর্গানাইজেশন তখন করাচিতে ছিল পূর্ব পাকিস্তানের, এবং সেখান থেকে আমি ন্যাশনাল নিউজ, বাংলা ন্যাশনাল নিউজ পড়তাম। আবার করাচিতে আপনি টেলিভিশনে গানও করতেন। গান করতাম। আসলে আমি এটা ভাগ করে নিয়েছিলাম যে আমি যেহেতু খবর পড়ি, আমি আমার পরিচিতিটা টেলিভিশনে দিতে চেয়েছি আমার সঙ্গীত শিল্পী হিসেবে, তাই আমি টেলিভিশনে গানই করতাম। দর্শকরা শুনলে হয়তো অবাক হবেন যে দিলারা হাশেম আপনার গান রেকর্ড আকারে প্রকাশিত হয়েছিল HMV থেকে। হ্যাঁ। সেটিও 50-এর দশকের মাঝামাঝি সময় নাকি 60-এর দশকে? না, 60-এর দশকের মাঝামাঝি। আপনি গজল করতেন, আপনি নজরুল গীতি করতেন? নজরুল গীতি, গজল, আধুনিক সবই করতাম আমি। তো এখনো কি চর্চা আছে? চর্চা আছে আমি সেটা বলতে পারবো না, কেননা 40 বছর হয়ে গেল আমেরিকাতে এবং এখানে তো পেশাদার গানের তো কোনো সুযোগ নেই। এবং আমার একটা দুর্ভাগ্য যে আমি হারমোনিয়াম বাজিয়ে গাই না, যেটা অনেক সঙ্গীত শিল্পীরা সৌভাগ্য মনে করেন, কারণ আমি হারমোনিয়াম ছাড়াই গেতাম, গাইতে পারতাম। তো সেই জন্যে এখানে আসার পর আমার গানের চর্চাটা সেরকমভাবে নেই। আর তাছাড়া 8 ঘন্টা চাকরি করি, তোমাদের সাথে জানো তো, ভয়েস অফ আমেরিকাতে আমার বেশিরভাগ সময় কেটে যায়। গান করি, হয়তো রান্না করতে করতে। তো একটি গানের দুটি চরণ কি শুনতে পারি? চেষ্টা করতে পারি, হয়তো তেমন ভালো হবে না, তবুও শ্রোতাদের সন্তুষ্টির জন্য আমি চেষ্টা করব। যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান, আমি এসেছি নু তোমার সভায় দুদিন শোনাতে গান, ভুলে যাও মোরে। চমৎকার, চমৎকার। এটা কিছুই হলো না, বাট কি করব, সন্তুষ্ট করতে হয় শ্রোতাদের। আপনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আপনি লন্ডনে চলে গিয়েছিলেন। হ্যাঁ। এবং তারপর 1972 সালে আপনি চলে আসলেন আমেরিকাতে। আমেরিকাতে। 1971 সালে লন্ডনে আপনি 1 বছর ছিলেন, সে সময় আপনি বিবিসিতেও খণ্ডকালীন কাজ করেছি। এবং ওখানে একটা নাইকিরান বলে একটা টেলিভিশন স্টেশন ছিল বার্মিংহামে, ওখানে আমি একবার গানও রেকর্ড করেছিলাম এবং সেটা বহু বছর ধরে ওরা বাজিয়েছে ওখানে, এটা পরে আমি শুনেছি আর কি। তো এখানে এই দেশে প্রায় 4 দশক ধরে আপনি আছেন, ব্রডকাস্টিংয়ের সাথে সরাসরি যুক্ত আছেন। তো এই দীর্ঘ সময়ে ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? পরিবর্তন এখন যেটা লক্ষ্য করছি, যেমন আমি 72 সালে যখন জয়েন করলাম, তারপরে তো যেমন নিউজের এই কমেন্টারি এটা এটা ওটা হতো, খবর পড়া হতো, কিন্তু পরে আমি 82 সালে যখন ফুল টাইম জয়েন করলাম, তখন আমাকে ইশতিয়াক আহমেদ তখন ছিলেন আমাদের
বাংলা বিভাগের প্রধান, উনি আমাকে বললেন যে আপনি লেখিকা, আমাদেরকে দুটো স্ক্রিপ্ট দিতে হবে সপ্তাহে। উনি বললেন একটা, আমি আবার দুটো নিজে থেকেই নিলাম। একটা ছিল আমেরিকার জীবনধারা এবং আরেকটা কান্ট্রি এবং ফোক মিউজিকের উপরে অনুষ্ঠান, ওটার নাম ছিল মাটির গান মানুষের গান। এই দুটো অনুষ্ঠান করে আমি খুবই আনন্দ পেতাম, কারণ এটাতে আমার ক্রিয়েটিভিটিটা সন্তুষ্ট হতো। এখন যে অনুষ্ঠানগুলো হয়, এটার কলেবর অনেক ছোট হয়ে গেছে, সময় অনেক কমিয়ে দেওয়া হয়েছে এবং অনেক কিছু একসাথে এক ঘন্টার মধ্যে দিতে চেষ্টা করা হচ্ছে। এটা আপনি ভয়েস অফ আমেরিকার কথা বলছেন? ভয়েস অফ আমেরিকার। কিন্তু এমনিতে সার্বিকভাবে বাংলা ভাষায় যে মিডিয়া দেখছেন আপনি, টেলিভিশন চ্যানেল, রেডিও, সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন সংক্ষেপে? আমেরিকাতে তো সেরকম বেতার বলতে আমাদের ভয়েস অফ আমেরিকাতেই, আর তো কোনো না। বাংলাদেশের টিভি চ্যানেল, বাংলাদেশের টিভি চ্যানেল আমি কিছু কিছু দেখি, অনেক পরিবর্তন হয়েছে, ওদের অনেক উন্নতি হয়েছে এবং অনেক ভালো ভালো নতুন সংবাদ পাঠিকা এসছে, পাঠক এসছে, তাদের চেহারাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং নতুন প্রজন্মের এই উন্নতি দেখে আমার খুবই ভালো লাগে। আমি যখন ছিলাম তখন আমি হয়তো আমাকে বলতো যে আপনি প্রথম এবং প্রধান হিসেবেই ছিলাম, একমাত্র বলতে গেলে তখন।